বশীকরণ বা সম্মোহন এই নামের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। প্রাচীনকাল থেকেই সম্মোহন বিদ্যা প্রচলিত হয়ে রয়েছে মানব সমাজে। সেকালে এই বিদ্যাকে জাদুবিদ্যা বা অলৌকিক ক্ষমতা বলে মানুষ বিশ্বাস করত। তো আজকের গল্প গুজরাটি মুভি ভস। গল্পের শুরুতে আমরা দেখি একটা লোক মাটিতে পড়ে থাকা একটা মরা ইঁদুর তুলে বাড়ি নিয়ে আসে। এরপর আমরা আরিয়া নামের একটা মেয়েকে দেখি যে কলেজ থেকে বাড়ি ফেরার জন্য তার ফ্রেন্ডের বাইকে উঠে বসে, কিন্তু তখনই মেয়েকে আনতে তার বাবা আসে। গাড়িতে আরিয়া তার বাবাকে বন্ধুদের গ্রুপের সাথে ট্রিপে যাওয়ার জন্য পারমিশন চায়। তার জন্য সে কাল শপিংয়ে যাবে। বাবা বলে কাল তো হলিডে, তাই পুরো ফ্যামিলি মিলে তাদের ফার্ম হাউসে ছুটি কাটানোর প্ল্যান আছে। ডিনারের সময় বন্ধুদের সাথে লাদাখ যাওয়ার জন্য আরিয়া বাবাকে মানাতে থাকে। এক্ষেত্রে বাবা কিছু কন্ডিশন দেয়, যেমন তার ফ্রেন্ড গ্রুপের সবার নম্বর দিতে হবে এবং লাইভ লোকেশন অলওয়েজ অন রাখতে হবে। আরিয়া সব কন্ডিশন মেনে নেয়, ফলে তার বাবা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার পারমিশন দেয়। পরের দিন তাদের পুরো ফ্যামিলি প্ল্যান মতো ছুটি কাটাতে তাদের ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়ার ফ্যামিলিতে তার বাবা অথর্ব, মা বিনা আর ছোট ভাই আনস। মাঝপথে ব্রেকফাস্ট করার জন্য তার একটা ধাবায় আসে, তবে অত্যাধিক তেলের পরোটা খেতে আরিয়া কোনো মতেই রাজি নয়। ধাবায় চা আলাদা কাউন্টারে টোকেন দিয়ে পাওয়া যাচ্ছিল। চা কিনতে অথর্ব কাউন্টারে এলে দোকানদার খুচরো টাকা চায়। তার কাছে খুচরো টাকা কিন্তু ছিল না। তখনই চা কিনতে আসা এক অজানা লোক তাকে খুচরো দিয়ে সাহায্য করে এবং বলে সেটা ফেরত দেওয়ার দরকার নেই। অথর্ব এসে তার টেবিলে বসে পরিবারের সাথে খাবার খেতে থাকে। তখনই সেই লোকটা এসে তাদের সাথে টেবিলে জয়েন করে। সবার একটু অকওয়ার্ড লাগলেও যেহেতু লোকটা তাদের হেল্প করেছিল, তাই অথর্ব কিছু বলে না। লোকটা আরিয়াকে জিজ্ঞেসও করে সে কেন খাচ্ছে না। আরিয়া জানায় সে এত অয়েলি খাবার পছন্দই করে না। এই কথা শুনে লোকটা আর তার বাবা মিলে আরিয়াকে নিয়ে একটা মজা করে। লোকটা পকেট থেকে একটা চিনির টুকরো বের করে আরিয়াকে দিয়ে বলে, এই চিনির টুকরোটা খাও বা পরোটা খাও। তখন আরিয়া চিনির টুকরোটা খেয়ে নেয়। খাওয়ার পর আমরা তার মধ্যে হঠাৎ এক পরিবর্তন লক্ষ্য করি। লোকটা আরিয়াকে পরোটা খেতে বললে খুব অদ্ভুতভাবে যে মেয়েটা এতক্ষণ পরোটা খেতেই চাইছিল না, সে নিমেষে পরোটা শেষ করে দেয়। তবে এটা নিয়ে বিশেষ কেউ ভাবে না, কারণ সে খাবার খেয়েছে এটাই যথেষ্ট। খাওয়া দাওয়ার পর অথর্ব লোকটা নাম জিজ্ঞেস করলে লোকটা জানায় তার নাম প্রতাপ। তারা গাড়িতে বসে বেরোতেই যাবে, তখনই প্রতাপ এসে আরিয়ার হাতে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে ফার্ম হাউসে পৌঁছে সে যেন এটা খেয়ে না। কথা মতো ফার্ম হাউসে পৌঁছে আরিয়া বিস্কুট খেয়ে ফেলে। ফার্ম হাউসে পুরো পরিবার মিলে একসাথে মজা আনন্দ করে খুব ভালো সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পর বিনা মেইন গেটের সামনে প্রতাপকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। সে অথর্বকে গিয়ে জানালে তার সাথে কথা বলতে যায়। প্রতাপ জানায় তার গাড়ি খারাপ হয়ে গেছে, ফোনে নেটওয়ার্কও নেই। সে তার মেয়েকে জাস্ট একবার কল করবে যাতে সে এসে তাকে পিক করতে পারে। আসলে তার ফার্ম হাউস এখান থেকে সামনে। অথর্ব তাকে ভেতরে আসার ওয়েলকাম জানিয়ে জামা চেঞ্জ করতে উপরে যায় আর বিনা তার জন্য কফি বানাতে। তখন প্রতাপ আরিয়ার উপর নজর রাখছিল। অথর্ব নিচে এসে তাকে মেয়েকে কল করার জন্য ফোনটা দেয়, কিন্তু কোনো ইস্যুর কারণে কলটা লাগে না। কিছুক্ষণ পর অথর্ব আর বিনা কোনো একটা কাজের জন্য উপরে আসে এবং আরিয়া রুমে এলে প্রতাপ তার সাথে কথা বলতে শুরু করে। প্রতাপ যাই জিজ্ঞেসও করছিল আরিয়া সব কিছু তাকে বলে দিচ্ছিল, যে কথাগুলো একটা অচেনা মানুষকে বলার মতো নয় সেগুলো জানিয়ে দেয়। এমনকি সে তার বয়ফ্রেন্ডের ব্যাপারেও জানায়। সে বলে তার বাবা মা বয়ফ্রেন্ডের কথা জেনে খুব রাগ করেছিল, তার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিতে বলে, কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে তাই এমন কিছুই সে করেনি। সেখানে আনস বল নিয়ে খেলছিল, তার বল বারবার আরিয়ার কাছে এসে পড়ছিল, তাই সে একটু বিরক্ত হয়। প্রতাপ আরিয়াকে বলে ভাইকে চড় মারতে। কথা মতো সে তার ভাইয়ের গালে ভীষণ জোরে চড় মারে। ভাইকে এত জোরে চড় মেরে আরিয়ারও খুব খারাপ লাগছিল, কিন্তু সে নিজেও বুঝতে পারে না সে কেন প্রতাপের কথা শুনে এসব করছে, সে নিজেকে কেন কন্ট্রোল করতে পারছে না। অথর্ব আর বিনা এসে আনসকে সামলায়। তারা দুজনেই আরিয়ার উপর ভীষণ রাগ করে। রাতে তারা একসাথে ডিনার করছিল, প্রতাপ এখনও যায়নি। প্রতাপ যা যা জিজ্ঞেসও করছিল বা করতে বলছিল আরিয়া ঠিক তেমনটাই করছিল। সে তার বয়ফ্রেন্ডকে কল করে ব্রেকআপ করতে বললে আরিয়া ঠিক তেমনটাই করে। যে মেয়েটা নিজের বাবা মায়ের কথা শোনেনি, সে একটা অজানা লোকের কথা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিল। এইসব করার পর অথর্ব বিরক্ত হয়ে প্রতাপকে চলে যেতে বলে, কিন্তু সে পরিষ্কার জানিয়ে দেয় যতক্ষণ না তার কাজ পুরো হচ্ছে সে কোথাও যাবেন।
অথর্ব তাকে ধাক্কা দিয়ে বের করে দিতে যায়। আর তখনই প্রতাপের আদেশ অনুযায়ী শুধুমাত্র একটা অচেনা লোককে বাঁচানোর জন্য আরিয়া নিজের বাবার সাথে হাতাহাতি শুরু করে এবং মায়ের সাথেও অদ্ভুত আচরণ করে। প্রতাপ তাকে চায়ের পাতা খেতে বললে আরিয়া চায়ের প্যাকেট থেকে চা পাতা মুখে ঢেলে নেয়। সে তাকে প্রথমে হাসতে বলে এবং পরক্ষণে কাঁদতেও বলে। আরিয়া কথা অনুযায়ী প্রথমে হেসে পরে কাঁদতে শুরু করে। সে আরিয়াকে তার বাবাকে থাপ্পড় মারতে বললে সে বাবাকে থাপ্পড় মেরে দেয়, যেটা যে নিজের জ্ঞানত অবস্থায় সে কোনোদিনও করার কথা ভাবেনি সেটা এখন সে করে বসেছে। আসলে আরিয়া এখন প্রতাপের বশে। আরিয়ার খুব খারাপ লাগলেও সে নিজেকে কিছুতে কন্ট্রোল করতে পারছিল না। সবার আগে এই ব্যাপারটা বিনা বুঝতে পারে যে প্রতাপ তার মেয়েকে বশীকরণ করে নিয়েছে, কিন্তু পরিস্থিতি এখন প্রতাপের হাতে। তারপর ল্যান্ডলাইনে সমস্ত তার কেটে দেয় যাতে কেউ কোনো রকমের কন্ট্যাক্ট করতে না পারে। প্রতাপ আরাম করে সোফায় বসে আরিয়াকে তার পা টিপতে বলে। বেচারি তার পা টিপতে শুরুও করে, সে যেন নিজের জ্ঞানে এটা করছিল না, তার মাথা যেন অন্য কেউ চালাচ্ছে। সে এইসব কিছু করতে না চাইলেও নিরুপায় হয়ে তাকে সব কিছু করতে হচ্ছিল। প্রতাপ বলে তাদের মেয়েকে তার চাই, তারা যেন তার মেয়েকে স্বইচ্ছায় অর্পণ করে, যদিও এমনটা না হলেও সে তাকে নিয়ে যেতে পারবে। তাহলে পারমিশন কেন? আসলে আরিয়ার ভবিষ্যতে বাবা মায়ের কথা মনে পড়লে তার মনে তাদের প্রতি ভালোবাসা জাগবে, তখন বশীকরণ কমজোর হয়ে যেতে পারে, যেটা প্রতাপ চায় না। তাই বাবা মায়ের স্বইচ্ছায় মেয়েকে হ্যান্ড ওভার করাটা খুব জরুরি। এটা শুনে অথর্ব আর বিনা তার সামনে হাত জোড় করে, তার মেয়েকে ছেড়ে দিতে বলে, কিন্তু প্রতাপ তাদের কোনো কথাই শোনে না। আরিয়া পর্যন্ত এটা শুনে কেঁদে ফেলে, কিন্তু প্রতাপ তাকে হাসতে বললে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে হাসতে হয়। তার বাবা মা সমানে মেয়ের ভিক্ষে চেয়ে যাচ্ছিল, অসহায়ভাবে তার কাছে কাঁদছিল। প্রতাপ বলে কেউ তার সামনে কেঁদে এইরকম প্রাণের ভিক্ষা চাইলে তার খুব ভালো লাগে। আংস নিচে নেমে আসলে প্রতাপ আরিয়াকে তার কাছে যেতে বলে, আর তার আগেই বিনা ছেলেকে কাছে নিয়ে বসে যায়। এইসব কান্নাকাটির মাঝে আরিয়া তার পা টেপা বন্ধ করে দিয়েছিল, তখনই প্রতাপ রাগে তাকে লাথি মারলে অথর্ব তাকে মারতে শুরু করে। প্রতাপের আদেশ পেয়ে আরিয়া তাকে বাঁচিয়ে ভাইয়ের মাথা দেওয়ালে জোরে ঠুকে দেয়। আংসের মাথায় গভীর চোট লাগার কারণে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু এর জন্য প্রতাপের পারমিশন দরকার। তখনই ছেলের পকেটে তার ফোন খুঁজে পায়, ফোনে চার্জ ছিল না, তাই চার্জার অন করে ফোন চার্জে বসিয়ে দেয়। পারমিশন নেওয়ার জন্য বিনা নিচে আসলে দেখে আরিয়া প্রতাপের সেবা করছে। নিজের ভাইকে ছেড়ে একজন অচেনা লোককে সেবা, এটা দেখে তার ভেতরে কষ্ট আরও বেড়ে যায়। প্রতাপ আংসকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেয় না, উল্টে আরিয়াকে একটা ছুরি নিয়ে রাখতে বলে, কারণ যদি তার পেরেন্টস এমনকি ভাইও প্রতাপের কাছে আসে তাহলে সে যেন তাদের মেরে দেয়। নিরুপায় হয়ে অথর্ব তার কাছে ক্ষমা চায়। প্রতাপ বলে তাকে মাটিতে না ঘষে ক্ষমা চাইতে হবে, তবেই সে তাকে ক্ষমা করবে। নিজের সন্তানদের কথা ভেবে অথর্ব তাই করে, কিন্তু তারপরেও প্রতাপ তাদের যেতে দেয় না। তবে সে একটা শর্ত দেয় যে তাদের মেয়েকে হ্যান্ড ওভার করে তারা ছেলেকে নিয়ে চলে যায়। কিন্তু দুই সন্তানকে তারা কেন ছেড়ে যাবে এই ভেবে দুজনেই মানসিকভাবে ভেঙে পড়ে। আসলে প্রতাপ এতক্ষণ এটাই চাইছিল। সে আরও মজা নেওয়ার জন্য আরিয়াকে নাচতে বলে। আরিয়া কিছু না ভেবে বেমালুম নাচতে শুরু করে। যতই হাঁফিয়ে যাক জলদেষ্টা পাক, নাচ কন্টিনিউ করতেই হবে। কষ্ট হলেও সে থামতে পারছে না। অনেকক্ষণ নাচার পর সৌভাগ্যবশত স্পিকার ডিসচার্জ হয়ে গেলে সে থেমে যায়। প্রচণ্ড জলতেষ্টা পেলে বিনা তাকে জল দিলেও প্রতাপ জলটা খেতে বারণ করে, ফলে সে জল ফেলে দেয়। প্রতাপ শুয়ে পড়লে আরিয়াকে তার প্রোটেকশনের জন্য গার্ড হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। বিনা উপরে গিয়ে অথর্বকে বললে ঘুমের সুযোগ নিয়ে সে প্রতাপের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু আরিয়া দূর থেকেই তাকে চলে যেতে বলে, কারণ প্রতাপ তাকে নিজের বাবাকেই মারতে আদেশ দিয়েছিল। প্রতাপের বশীকরণ এতটাই পাওয়ারফুল ছিল যে আরিয়া সেখান থেকে নড়ছিল না, যেখানে দাঁড়িয়েছিল সেখানেই সে টয়লেট করে দেয়। মেয়ের এই অবস্থা দেখে অথর্ব ভেঙে পড়ে, সে নিরুপায় হয়ে উপরে চলে যায়। ইতিমধ্যে প্রতাপ বিনাকে নিচে ডাকে, সে বলে আরিয়া টয়লেট করেছে তাই চেঞ্জ করার জন্য জামা আনতে বলে। বিনা তাকে ওয়াশরুমে নিয়ে যেতে চায়। প্রতাপ বলে আরিয়া তার সামনে এক চুলও যেন না সরে, আর জামা এখানেই চেঞ্জ করতে হবে। তার মা অনেক রিকোয়েস্ট করে কিন্তু প্রতাপ মানতে নারাজ। বিনা তাকে আটকাতে চাইলে আরিয়া কোনো কথাই শোনে না। বিনা নিরুপায় হয়ে প্যান্ট এনে হল ঘরেই তাকে প্রতাপের সামনে পড়িয়ে দেয়।
এরপর প্রতাপ আরিয়াকে আদেশ দেয় ভাইকে মারার। এটা শুনে অথর্ব আর বিনা তার কাছে হাত জোর করে এমন করতে বারণ করে, কিন্তু সে তাদের 5 মিনিট সময় দেয়। এই সময় তারা আনসকে যেখানে খুশি লুকিয়ে দিতে পারে। তারা নিরুপায় হয়ে আনসকে লুকিয়ে ফেলে। এদিকে প্রতাপ আরিয়াকে অর্ডার দেয়, ভাই তার শত্রু তাই তাকে মেরে ফেলে, সাথে আরো নানান কিছু ভাইয়ের নামে বলে। এইবার সে হিংস্র পশুর মতো ভাইকে খুঁজতে শুরু করে। আরিয়া সারা বাড়িতে পাগলের মতো তার ভাইকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে পাচ্ছিল না। তখনই উপর থেকে আনসের চেঁচানোর আওয়াজ শুনলে আরিয়া তাকে খুঁজে নেয়। সে তাকে মারতেই যাবে, আর তখনই বিনা আর অথর্ব তাকে থামানোর সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু সে তার বাবা মাকে আহত করে দিলে আনস ভয় ছুটে ছাদের উপর গেলে আরিয়া তাকে ছাদ থেকে নিচে ফেলে। ওরা দুজন অসহায় অবস্থায় নিচে এসে দেখে ছেলের মধ্যে তখনও প্রাণ আছে। অথর্ব রিকোয়েস্ট করে যাতে ছেলেকে নিয়ে হসপিটাল যেতে দেয়, কিন্তু এইখানেও প্রতাপ একটা শর্ত রাখে, তাদের দুজনকে আরিয়ার সামনে বলতে হবে যে তারা নিজের থেকে আরিয়াকে তার হাতে অর্পিত করছে, তবেই তাকে হসপিটালে নিয়ে যেতে দেওয়া হবে। তাদের একটা সন্তানকে বাঁচানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও অন্য সন্তানের বলিদান দিতে হয়। আরিয়া প্রচণ্ড কষ্টের মধ্যে থাকলেও সে তার বশীকরণ থেকে বেরোতেই পারে না। অবশেষে প্রতাপ তাকে নিজের সাথে নিয়ে যায় এবং বিনা আনসকে নিয়ে গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এর মধ্যে অথর্ব ফোনের লাইভ লোকেশন অন করে আরিয়ার পকেটে ফোন ঢুকিয়ে দিয়েছিল, যেটা তার নিজের ফোনের সাথে শেয়ার ছিল। সেটা দেখেই অথর্ব তাদের ফলো করে। প্রতাপ আরিয়াকে তার বাড়িতে নিয়ে আসে, যেটা জিলের থেকে কিছু কম নয়। অবাক করার মতন বিষয় হলো বাড়িতে আরও অনেক মেয়েকে বশীকরণ করে প্রতাপ আটকে রেখেছিল। সে ওই মেয়েগুলোকে কতটা অত্যাচার করতো সেটা ভাবনা চিন্তার বাইরে। অবশ্য এখন তার নতুন কাঠের পুতুল আরি, অর্থাৎ এই সাইকো অনেক পরিবারের সাথে এমন কাজ করেছে। ওদিকে বিনা আনসকে নিয়ে হসপিটাল যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। অন্যদিকে অথর্ব প্রতাপকে ফলো করে আসলো, সেখানকার মেয়েগুলোর থেকে প্রতাপ সেটা জেনে যায়। সে মেয়েদের আদেশ দেয় তার উপর অ্যাটাক করতে, ফলে অথর্ব বেশ আহত হয়। তবুও কোনো রকমে উঠে মেয়ের দিকে এসে কাঁচির দুটো কন্যা তার কোণে ঢুকিয়ে দেয়। কষ্টে দুচোখ দিয়ে জল বেরোলেও প্রতাপের আদেশের কারণে তার মুখে সবসময় হাসি লেগেই ছিল। প্রতাপ আরিয়াকে আদেশ দেয় বাবাকে মেরে ফেলে, কিন্তু তখনই পিছন ঘুরতেই অথর্ব তাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে পাথরে মাথা ঠুকে অজ্ঞান হয়ে যায় এবং অথর্ব প্রতাপের জিভ টেনে ছিঁড়ে দেয়, যাতে সে জীবনে আর কোনোদিন কাউকে কোনো আদেশই দিতে না পারে। মুভির এন্ডিং সিনে আমরা সেই লোকটাকে দেখি যে সে মরা ইঁদুর কুড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমরা দেখি সেই লোকটা অথর্ব। সে ওই মরা ইঁদুর আর একটা বাটিতে চাপাতা নিয়ে একটা ঘরে ঢোকে। সেই ঘরে সে প্রতাপকে বন্দি বানিয়ে রেখেছে। অথর্ব প্রতিদিন তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আরিয়া মানসিক রোগের শিকার হয়। এখন আরিয়া হাসি মুখে বসে থাকা একটা জ্যান্ত লাশ। আর এই ঘটনার সাথে মুভি এখানে শেষ। অবশেষে থেকে যায় একটাই প্রশ্ন, ইঁদুর কেন? আসলে প্র্যাকটিক্যালি কোনো এক্সপেরিমেন্ট যেমন ইঁদুরের উপর করা হয়, তেমনই প্রতাপ এই মেয়েগুলোর উপরে করত, কিন্তু সে এখন নিজেই অথর্বর ইঁদুর। তো কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানান, এবং যারা চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন।